তোমাকে আজকে খালামনি কি কি শিখাইছে বলো একটু ছড়াটা শোনাও আজকে যেটা শিখাইছে কও না কেন বউ তারপরে এফল কি বলছে আয়াস বিফর আর 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 বিড়াল নাকি বিড়াল বিড়াল বলছে বিড়াল নাকি বিলাই বিলাই বিড়াল না হ্যাঁ কালা মুনি মারছে আজকে আলা মারছে মারছে না কি কি লিখছ আজকে কি কি লিখছ কি লিখছ হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম সকালের নাস্তা ছিল একেবারে সাদা রুটি ময়দার তারপরে হচ্ছে ডিম ভাজা আর আমার হচ্ছে গমের রুটি কয়েকদিন খেয়েছিলাম তবে মিহি কেমন তেমন একটা খেতে যাচ্ছে না বলছে যে ভালো লাগছে না তো সেই কারণে আর গম গোলার চূড়াই আমার কিন্তু গমের রুটি অনেক বেশি ভালো লাগে তো এরপরে দুপুরে হচ্ছে আমি লতি রান্না করব। অ্যালার্জির সমস্যা তারপরও কেমন জানি খুব খেতে ইচ্ছে করছে অনেক দিন হয়ে গিয়েছে লতি খাওয়া হয় না ভাবলা মাছকে একটু খাই অ্যালার্জি ট্যালার্জি সব চুপ বন্ধ করে ইয়া করে ফেলতে হবে বেঁধে রাখতে হবে এরকম আর কি তো অ্যালার্জি আসলে গরুর মাংস বা অন্যান্য খাবারের চাইতে কচু জাতীয় খাবার এরপর বোধহয় চিংড়ি মাছ খেলে একটু বেশি বেড়ে যায় আমার কাছে মনে হয় কারণ এই খাবারগুলোতে অনেক বেশি অ্যালার্জি আছে অন্যান্য খাবারগুলো চলে মোটামুটি অত বেশি ইয়া কর মাংসও কিন্তু অত বেশি ব্যাড এফেক্ট ফেলে না ভালোই থাকে তো তারপরেও খেতে ইচ্ছে করছে যেহেতু ভাবলাম করে ফেলি আর আমি এটা রান্না করবো চিংড়ি শুটকি দিয়ে চিংড়ি শুটকি দিয়ে কিন্তু অনেক বেশি মজা হয় লতি এরপরে ইলিশ মাছের মাথা দিয়ে তো আরও বেশি মজা হয় বা ইলিশ মাছ দিয়ে যদি একটা ইলিশ মাছের মাথা বা লাইস দিয়ে যদি করা হয় লতিগুলো এত বেশি মজা আর আমি লতি খেতে অনেক বেশি পছন্দ করি নর্মালি কিছু কিছু খাবার আছে আমি তো এমনিতে মানে একটু ফুডি সব ধরনের খাবার খেতে পছন্দ করি বিশেষ করে যে খাবারটাই মজার যে খাবারটা মজা সুস্বাদু সেই খাবারটাই আমার পছন্দনীয় এরকম অবস্থা আর কি তারপর থাকে না কিছু খাবার অনেক বেশি স্পেশাল থাকে সেরকমের মধ্যে কচু জাতীয় খাবার লতি এগুলো আমার অনেক বেশি ফেভারিট তো এরপরে লতিগুলোকে আমি একটু ছোটো ছোট করে কাটছি বেশি লম্বা করে কাটলে আবার দেখা যায় কি তাড়াতাড়ি নরম হয়ে যায় সে কারণে একটু মিডিয়াম করে আঙ্গুলের ওই যে ইয়া থাকে না ওখান থেকে একটু জাস্ট বড় করে তারপরে কেটে নিয়েছি আর হচ্ছে আর লতি অনেকে মনে করে যে লতি পরিষ্কার করা ইয়া করা কিন্তু ঝামেলার আমার একদম লতিগুলো পরিষ্কার করা কাটা এরপরে হচ্ছে চিংড়ি শুটকি পরিষ্কার করা সব মিলিয়ে কিন্তু আধা ঘন্টা সময় লেগেছে মাত্র আর এমনি তো এটা বড়ো সাইজের ছিল না হাফ কেজি লতি ছিল আর কি অনেকে দেখা যাবে আরও একটু সময় লাগবে তবে আমার দেখা যায় কি কাটাকুটি বা কোনো কিছু বিচি ছিলার ক্ষেত্রেও সময়টা আবার কম লাগে তো এখানে হচ্ছে আমি পঞ্চাশ টাকার জাস্ট চিংড়ি মাছ এনেছিলাম চিংড়ি শুটকি একশো টাকার হলে আবার বেশি হয়ে যাবে আধা কেজির জন্য তাই পঞ্চাশ টাকারই এনেছিলাম এক তরকারিতে যাতে রান্না করতে পারি তো এখন হচ্ছে চিংড়ি সুটকিটা একটু পরিষ্কার করে নিচ্ছি মাথাগুলো একটু উপর দিয়ে ভেঙে মাথাগুলোও নিব যেগুলো ভেঙে গিয়েছে তারপরে এর চাইতে বড় বড়োও আছে চিংড়ি সুটকি এক কেজি এই সাইজের এটা মনে হয় এক কয় হাজার টাকা জানি বলেছিল মানে ভুলে গিয়েছি অনেক সময় ভর্তা খেতেও কিন্তু ভালো লাগে চিংড়ি সুটকি ভর্তা কিন্তু অনেক মজা হয় আর বর্ষার সিজনে সুটকি কেউ যদি খেতে চায় এই সিজনে শুটকি হচ্ছে আমাদের চাটগাইয়েরা কিন্তু জানে কোন সিজনে কোন শুটকি মজা হবে এই বর্ষার সিজনে হচ্ছে ছুরি শুটকি আর চিংড়ি শুটকি খাই এই দুইটা শুটকি বেশি মজা হয় আবার শীতকালে এক এক ধরনের শুটকি মজা থাকে আবার গরমকালে এক ধরনের শুটকি মজা থাকে আমি একদম ছোটোবেলা থেকেই দেখেছি মানে এই সিজনটাতে আমার আব্বু হচ্ছে ছুরি শুটকি আনতো আর হচ্ছে চিংড়ি শুটকি আনতো এটা আমার কাছে মনে আছে এবার আমার দাদির দাদিতে আর কি তখন যৌথ ফ্যামিলি ছিল আমার দাদির বাড়িতে তখন দেখা যেত তোকে ওখানেও এরকম দেখতাম যে মানে বর্ষাকালে সুটকি এই দুইটা বেশি খাওয়া হতো কারণ এই দুইটা সুটকি বেশি মজা হতো এই আর দেখা যেত কি এই মানে বর্ষার সিজনে যে সবজিগুলো বের হয় এই সবজিগুলো দিয়ে যদি চিং বড় বড় চিংড়ি সুটকিগুলো যদি রান্না করা হয় অনেক টেস্টি হয় তো এখন হচ্ছে আমি লতিটা ভোনা করার জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আমার কাছে মনে হয় কি রান্না হচ্ছে একটা শিল্প আপনি এটাকে যতই আপনার মনের মাধুর্য দিয়ে আপনি মন দিয়ে করবেন আপনার মানে টার্গেট থাকবে রান্নাটা মজা করতে হবে মজা করে বানাতে হবে এরকম যদি একটা টার্গেট নিয়ে যদি করেন দেখবেন যে রান্নাটা অনেক মজা হয় আবার অনেক সময় দেখা যায় কি যখন তাড়াহুড়ার মধ্যে করা হয় বা একটু মেজাজটা কিটকিটে থাকে অনেক সময় দেখা যায় একটু প্রেশারে থাকে এই সমস্যা সেই সমস্যার মধ্যে যদি রান্না করা হয় রান্নাগুলো কিন্তু ভালো হয় না মানে আমার ক্ষেত্রে বলছি আর কি যখন আমি একদম মন দিয়ে রান্না করি তখন অনেক মজা হয় খাবারগুলা এই আর যে সময় তাড়াহুড়া করে করা হয় মানে কোনো রকম এই সেই দিয়ে তাড়াতাড়ি তখন কিন্তু অত বেশি দেখা যায় কি মজা হয় না অনেক সময় মজা হয় আবার অনেক সময় মজাও হয় না তো আমাদের চট্টগ্রামে কিন্তু এই লতি সুটকিটা মানে কাঁচামরিচ বাটা কাঁচামরিচ দিয়েও কিন্তু রান্না করে ওটাও কিন্তু অনেক বেশি মজা হয় তো আজকে আমি শুকনা মরিচ প্লাস হচ্ছে কাঁচামরিচ দুটো দিয়ে রান্না করছি এরপর সুটকিটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এখন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি মশলাটা একটু ভালোভাবে কষাতে হবে মশলাটা যদি একটু ভালোভাবে কষায় যে কোনো রান্নায় আমার কাছে মনে হয় অনেক মজা হয় আর আর একটু টেকনিক ফলো করতে হয় মানে পেঁয়াজ তারপরে আদা রসুন এগুলো ব্যালেন্স ঠিক আছে কি না তারপরে হচ্ছে অন্যান্য উপাদানগুলো ঠিক আছে তো কথা বলতে বলতে এদিকে আমার মশলাটা প্রায় একদম কষানো হয়ে গিয়েছে তো এখন আমি যেটা করবো এখানে আমি লতিগুলো দিয়ে দিব লতিগুলো দেওয়ার পরে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব তারপরে হচ্ছে আমি এখানে অল্প করে একটু পানি দিব আমি খুব একটা ঝোল দিয়ে রান্না করবো না একদমই মাকা মাকা করে আমি এগুলো রান্না করবো কারণ অল্প জিনিস আর আমরা মা মানুষজন কম থাকলে দেখা যায় কি রান্নার ইয়াটা কিন্তু অনেক বেশি ইয়ার মধ্যে থাকে কারণ দেখা যায় কি মানে আপনি যদি কয়েক আইটেম রান্না করেন সেটা সবই রয়ে যাবে আর যাই রান্না করেন না কেন অল্প করে হলেও বাটির মধ্যে রয়ে যাবে বা করার মধ্যে রয়ে যাবে এটা একটা বিগ প্রবলেম আমার কাছে মনে হয় তো এরপরে রান্না করব মাটন ভুনা মাটনটাকে একদম সুন্দর করে কষা কষা মাটন মাটন যেটা বলে ওইভাবে ভুনা করব। তো এরপরে হচ্ছে আমি একটু প্রেশার কুকারে দিয়েছি কারণ লাস্টের দিক দিয়ে দেখা যায় যে সেদ্ধ হতে একটু টাইম লাগে যাতে সেদ্ধ হতে টাইম না লাগে সেজন্য কষানোর পরে আমি প্রেশার কুকারে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন যে কথা সে কাজ আমাদের হচ্ছে আগের দিনের হচ্ছে আলু ভর্তা ছিল আলু ভর্তাগুলো নেওয়া হয়েছে তারপরে হচ্ছে লাউ ছিল আর এখানে আমার মাটন ভুনা করা হয়ে গিয়েছে এরপরে লতিটাও রান্না করা হয়ে গিয়েছে তো আজকে দুপুরে খাবারটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তো এরপরে খাবার দাবারের পরে তারপরে বিজনেসের কাজকর্ম করতে হবে তো নরিন হচ্ছে এখানে ল্যাপটপে বুকিং নিচ্ছে ও হচ্ছে পার্সেলগুলো বুকিং করে মানে অর্ডারটা কনফার্ম করে এরপরে হচ্ছে মানে বুকিংয়ের ব্যাপারটা মানে কুরিয়ার একটা কুরিয়ার এরপরে হচ্ছে ডেলিভারি ম্যান একটা ডেলিভারি ম্যান ওটা হচ্ছে আমি আবার দেখি এই যে পার্সেলগুলো এখানে মানে বুকিং করে রাখে এরপরে প্লাস হচ্ছে এখানে ও টাল মেরে মেরে রাখে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব ও বুকিং করছে আজকে মেসেজ দেখে দেখে তো এরপরে হচ্ছে এগুলো আবার আলাদা করতে হবে আমাকে মানে কুরিয়ার একটা কুরিয়ার তারপরে হচ্ছে ডেলিভারি এটা ডেলিভারি ম্যান এই যে আমি এখানে আবার যেটা করছি এখানে আজকে আমাদের পার্সেলগুলো বুকিং হচ্ছে আরও অনেকগুলো বাকি আছে যেগুলো দেখতেছেন প্যাকেট করে এগুলো বাকি আছে সেই সাথে হচ্ছে আমাদের কুরিয়ারগুলোর সাথে কিছু নতুন কিছু অ্যাড হয়েছে আমরা হচ্ছে সেফটির জন্য সাদা পলি করে দিচ্ছি এই যে আমরা এভাবে পলি পলি করে দিচ্ছি ভিতরে ফারহানাস ফ্যাশনের ব্যাগও আছে এই যে ফারহানাস ফ্যাশন আমার কন্ট্যাক্ট নাম্বার সবকিছু বাহির থেকে দেখা যাচ্ছে তারপরে হচ্ছে কিছু আবার এমনিতে নর্মালও দিচ্ছি এখানে আবার কিছু নর্মালও আছে যেগুলোতে কি না ভিতরে সেফটি কাপড় আছে এই যে ভিতরে কিন্তু সেফটি কাপড় যেগুলো থাকে মানে ভিতরে এক্সট্রা পলিতে মনে হয় হামিদ বা পাকিস্তানি ড্রেস আর কি পাকিস্তানি ড্রেসগুলোতে দেখা যায় কি ভিতরে কিন্তু এক্সট্রা এমনিতে প্যাকেট থাকে তো ওটার কারণে আর ভিতরে এখানে আর এই পলিগুলো দেওয়া হয়নি বিশেষ করে বাংলাদেশি ড্রেসগুলোতে দেখা যায় কি ভিতর বাহির থেকে কোনো পলি থাকে না যার কারণে আমরা সেফটির জন্য এই পলিগুলো অ্যাড করছি তো যার কারণে আমাদের প্রোডাক্টগুলো অনেক বেশি সেফটি থাকবে প্রোডাক্ট নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না এই তো ঈদের পরে যেটা হবে কি আমাদের এই সাদা পলির বাহিরে কিন্তু আমাদের লগো থাকবে আমাদের ফারহানাস ফ্যাশনের লগোটা বাহিরে থেকেই থাকবে এখন কিন্তু লঘুবিহীন একেবারে সাদা সীতা পলে যাচ্ছে কিন্তু ঈদের পরে মানে কুরবানির ঈদের পরে আমাদের একেবারেই হচ্ছে ইয়া যাবে সহ পলে যাবে তো এই ইয়ারটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন যারা কুরিয়ার নিচ্ছেন তাদের জন্য তো অনেক বেশি ভালো হবে কারণ দেখা যায় কি অনেক সময় কাস্টমারের হাতে গেলেও ব্যাগটা নষ্ট হয়ে যায় আবার রিটার্ন আসলেও দেখা যায় ব্যাগটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে পলি বরাবর থাকলে দেখা যায় কি সব কিছু সেফটি থাকবে আর বাহিরে থেকে যদি লোগোটা সহ থাকে তাহলে তো আরও ভালো থাকবে তুমি খাওয়া দাওয়া করছো খাবে না খেয়ে ফেলো যাও খেয়ে ফেলো মু তো এই হচ্ছে ব্যস্ততা আজকে একটু বাহিরে যেতে হবে তো মালহার কিন্তু প্রচুর কালেকশন আসছে সবাই কিন্তু মালহার জন্য পাগল হয়ে যাচ্ছে আমি আসলে কয়েকদিন ডেলি তো মালহা দেওয়া হবে না তো ডেলি মালহা দিলে কি সবাই পছন্দ করবে সে কারণে একটু কয়েকদিন গ্যাপ করে করে মালহাগুলো দিব এই তো এরপরে আমার কাজগুলো আমি করছি নরিনের কাজটা নরিন করছে এরপরে মেরিনের কাজটা মেরিন করে তো দুই বোনই কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার বিজনেসে হেল্প করছে নরিন মেরিন দুইজনই আমরা এখন তিনজন মিলেই কিন্তু কাজ করছি আলহামদুলিল্লাহ আগে আমি একা করতাম তো এখন কিন্তু আমার বিজনেসে এখন তিনজন অ্যাট হয়েছে মানে তিনজন একসাথে আমরা কাজ করি তো সবাই দোয়া করবেন যাতে করে আপনাদের দোয়া এবং ভালোবাসা আরও সামনে এগিয়ে যেতে পারি ষোলো

দোকানের ক্ষেত্রে যেটা হয় কি নির্দিষ্ট একটা টাইমে কাজ করতে হয় আর অনলাইনের ক্ষেত্রে যেটা হয় কি যতক্ষণ আমরা ঘুমাই থাকি ততক্ষণই শুধু বিরতি থাকে আর ফুল টাইম কাজ করতে হয় আজকের মতো বিজয়ী চাফে